হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু সালভেশন স্টাডি। আজকে আমরা জানবো জিড্ডু কৃষ্ণমূর্তি সম্পর্কে। ভারত তথা বিশ্বের প্রমুখ শিক্ষাবিদদের মধ্যে অন্যতম ব্যক্তিত্ব হলো জিড্ডু কৃষ্ণমূর্তি। তিনি জন্মগ্রহণ করেছিলেন 11 মে 1895 সালে দক্ষিণ ভারতের অন্তর্গত চেন্নাইয়ের মদনাপল্লী নামক গ্রামে। বর্তমানে মদনাপল্লী অন্ধ্রপ্রদেশের অন্তর্গত একটি শহর। তার পিতা ছিলেন জিড্ডু নারায়ণইয়া এবং মাতা ছিলেন সঞ্জীবামা। তিনি ছিলেন তার পিতামাতার 11 জন পুত্রকন্যার মধ্যে অষ্টম পুত্র। খুব অল্প বয়সেই তিনি তার মাকে হারিয়েছিলেন। ভাই বোনদের মধ্যেও জীবিত ছিলেন মাত্র 6 জন। তিনি ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করলেও তার পিতা ছিলেন থিওসফিক্যাল সোসাইটির একজন সক্রিয় সদস্য। কৃষ্ণমূর্তি ছোটবেলা থেকে শারীরিকভাবে খুবই দুর্বল ছিলেন। উপরন্তু তার পিতার চাকরি ছিল বদলির, ফলত দিন দিন তিনি আরও দুর্বল হয়ে পড়েছিলেন। যখন কৃষ্ণমূর্তির 15 বছর বয়স, তখন শ্রীমতী অ্যানি বেসান্ত তাকে নিজের সন্তান হিসাবে দত্তক নিয়েছিলেন। যদিও প্রথম প্রথম কৃষ্ণমূর্তির পিতা রাজি ছিলেন না, তবুও পরবর্তীকালে তিনি রাজি হয়েছিলেন। শ্রীমতী অ্যানি বেসান্ত কৃষ্ণমূর্তি এবং তার ভাই নিত্যানন্দ দুইজনকেই দত্তক নিয়েছিলেন। 1909 খ্রিস্টাব্দে চার্লস ওয়েবস্টার লিডবিটার কৃষ্ণমূর্তিকে যখন প্রথম দেখেছিলেন, তখন থেকেই তিনি বুঝতে পেরেছিলেন যে কৃষ্ণমূর্তি একজন নিঃস্বার্থ মানুষ। যদিও ছেলেবেলা থেকেই কৃষ্ণমূর্তিকে স্কুলে কিংবা বাড়িতে শারীরিক নির্যাতন সহ্য করতে হয়েছে স্বল্প মেধার জন্য, কিন্তু লিডবিটারই প্রথম কৃষ্ণমূর্তিকে ওয়ার্ল্ড টিচার উপাধিতে ভূষিত করেছিলেন। এই ওয়ার্ল্ড টিচার সত্যিই ছিলেন বিশ্বের প্রকৃত শিক্ষক, যে ছিলেন সংকীর্ণ জাতপাত দেশকাল ধর্মের ঊর্ধ্বে। কৃষ্ণমূর্তি এক সাক্ষাৎকারে বলেছিলেন, লিডবিটার তাকে সাহায্য না করলে তার অস্তিত্বই হয়তো পৃথিবীতে থাকতো না। তিনি তার শিক্ষা ভাবনা প্রসারের জন্য দেশে বিদেশে বহু শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন করেছিলেন। সেগুলির মধ্যে একটি হলো ব্রকউড পার্ক স্কুল, এটি ইউনাইটেড কিংডমে অবস্থিত। এটি হলো ওগ্রোভ স্কুল, এটি ইউনাইটেড স্টেটসে অবস্থিত। এটি ঋষি ভ্যালি স্কুল, এটি কৃষ্ণমূর্তির জন্মস্থান মদনাপল্লীতে অবস্থিত। রাজঘাট বেশান্ত স্কুল, এটি ভারতের বারাণসীতে অবস্থিত। এছাড়াও এখানে কৃষ্ণমূর্তির প্রতিষ্ঠিত কিছু প্রতিষ্ঠানের নাম দেওয়া হয়েছে। এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মতোই তিনি তার জীবন দর্শনকে প্রকাশ করার ক্ষেত্র হিসেবে খুঁজে পেয়েছিলেন বিভিন্ন পুস্তক লেখার মাধ্যমে। তার লেখা কিছু বইয়ের মধ্যে দ্য পাথ, দ্য কমেন্টারিজ, দ্য কিংডম অফ হ্যাপিনেস, দ্য ফার্স্ট অ্যান্ড লাস্ট ফ্রিডম। এছাড়াও এখানে কৃষ্ণমূর্তির লেখা কিছু বইয়ের নাম দেওয়া হয়েছে। কৃষ্ণমূর্তির ফিলোসফি অফ লাইফ, এখানে দেখো বলা হয়েছে যে হি ডিড নট বিলিভ ইন আ ফিক্সড গুরু ইন হিজ লাইফ। কৃষ্ণমূর্তির শিক্ষাক্ষেত্রে কিংবা জীবনের ক্ষেত্রে কখনোই কোনো নির্দিষ্ট গুরুকে মানেননি। তার মতে কোনো নির্দিষ্ট নেতাকে গুরু হিসাবে মানলেই সেই সময় থেকে ব্যক্তির স্বাধীনভাবে বেড়ে ওঠার পথ অবরুদ্ধ হয়ে যায়। তাই ব্যক্তিকে হয়ে উঠতে হবে নিজেই নিজের পথপ্রদর্শক। তারপর বলা হয়েছে যে হি ভ্যালুড দ্য অলরাউন্ড ডেভেলপমেন্ট অফ দ্য চাইল্ড। তার মতে ভালো মনের মানুষ বিকাশ ঘটানোই শিক্ষার একান্ত আবশ্যিক উদ্দেশ্য, এবং জীবনকে সামগ্রিকভাবে অনুধাবন করার জন্য সমস্ত রকমের ব্যঙ্গ বিদ্রুপের সাথে মোকাবেলা করা এবং জীবনকে ঠিক মতনভাবে উপলব্ধি করাই হচ্ছে জীবনের আসল উদ্দেশ্য। এরপরে তিনি কি বলেছেন যে উই শুড ভ্যালু দ্য ইউনিভার্সাল সোল রাদার দ্যান ইন্ডিভিজুয়াল সোল। তিনি বলেছেন যে জীবনে আমরা অহংসত্তাকে অর্জন করি বহু প্রতিরোধ ও বিরোধের মাধ্যমে, এবং এই অহংসত্তার পরিপূর্ণতা আসে তাৎক্ষণিক পরিতৃপ্তির মাধ্যমে। যতদিন আমরা বাঁচি ততদিন আমরা সবসময় কীভাবে যে আমি আমার এবং আমাকে নিয়ে বাঁচবো এই রকম ধারণাই আমরা গড়ে তুলি, এবং তিনি বলেছেন এই সমস্ত ধারণাগুলি আমাদের অহংকারকে বাড়িয়ে তোলে এবং আমাদের কী করে, এই অহংকারই জন্ম দেয় দ্বন্দ্ব, বিশৃঙ্খলতা এবং দুঃখের। তিনি তারপর বলেছেন যে উই শুড লিভ ইন হারমোনিয়াস ম্যানার, মানে আমাদের প্রত্যেকেরই উচিত, তা সে তরুণ কিংবা প্রবীণ যাই হোক না কেন, তিনি যেন জীবনকে সামগ্রিকভাবে সংহতিপূর্ণভাবে বাঁচে।
আমাদের জীবন সম্পর্কে সমগ্র ধারণা অর্জন করা উচিত, কারণ অংশত ধারণা এবং জ্ঞান নিয়ে আসে বিচ্যুতি এবং বিশৃঙ্খলা এবং নানা ধরনের অসুবিধা। তিনি প্রোটেস্ট করতেন রিলিজিয়াস বাইগট্রিকে, তিনি ধর্মীয় গোড়ামির তীব্র বিরোধিতা করেছিলেন। তার মতে গোড়ামি কিংবা প্রথা মানুষকে নিরাপত্তা দেয়, এবং যখনই মন নিরাপত্তা বোধ করে তখন থেকেই মনের ধ্বংস শুরু হয়। মন থেকে অতীতের এবং ভবিষ্যতের ভাবনার বোঝা সরিয়ে মনকে ভয়মুক্ত করতে পারাই জীবনের একমাত্র লক্ষ্য। কৃষ্ণমূর্তি প্রথাগত শিক্ষা সম্বন্ধে তার মতামত ব্যক্ত করেছেন। তিনি বলেছেন যে ইট স্ট্রাক দ্য ফ্রি থিঙ্কিং অব দ্য চাইল্ড, মানে এটা এই এই ধরনের শিক্ষা কি করে শিক্ষার্থীর স্বাধীন চিন্তাভাবনাকে রুদ্ধ করে দেয়। ইট ব্রিংস মেন্টাল ফিয়ার, এটা নিয়ে আসে যে মানসিক ভয়ের সৃষ্টি করে। ইট বিকামস ব্যারিয়ার টু দ্য অ্যাচিভমেন্ট অফ অলরাউন্ড ডেভেলপমেন্ট, অলরাউন্ড ডেভেলপমেন্ট বা সামগ্রিক সত্তার বিকাশেও এটা বাধা দেয়। ইট গিভস পার্টলি নলেজ, মানে এটা আমাদের সামগ্রিক নলেজ দেয় না, এটা আমাদের অংশত নলেজ দেয়, এবং এটা তৈরি করে আমাদের স্লেভে বা একজন চাকরের, মানে চাকরি পাওয়ার জন্য আমাদের পারদর্শিতা অর্জন করতে সাহায্য করে, কিন্তু জীবনের উচ্চতর আদর্শগুলো অর্জনে সমর্থ করে তোলে না। এই শিক্ষা ব্যক্তিকে প্রস্তুত করে ডিগ্রি ও পরীক্ষা অর্জনের যন্ত্র হিসাবে, যেখানে ব্যক্তি হয়ে ওঠে চালাক চতুর কিন্তু মানবিক সত্তাগুলি হারিয়ে ফেলে। প্রথাগত শিক্ষা ব্যক্তিকে করে তোলে অপরের কৃতদাস এবং চরমভাবে চিন্তাশক্তি বর্জিত। প্রথাগত শিক্ষা ব্যক্তিকে তথ্যমূলক জ্ঞানী করে তুললেও আন্তরিকভাবে অসম্পূর্ণ, অসৃজনাত্মক এবং অনুর্বর করে তোলে। কৃষ্ণমূর্তি তার শিক্ষা দর্শনের প্রথম কথা বোঝাতে গিয়েই প্রথমে বলতে চেয়েছেন যে শিক্ষার লক্ষ্য কী হওয়া উচিত। শিক্ষার লক্ষ্য উনি বলতে বুঝিয়েছেন যে শিক্ষার মাধ্যমে ফ্রিডম বা স্বাধীনতা আসতে হবে, মানে প্রত্যেকটা শিক্ষার্থী তার স্বাধীনভাবে বা স্বাধীন সত্তাকে জাগরিত করতে পারবে। আরেকটা কী করতে পারবে, যে সে ফিয়ারলেসনেস হবে, মানে তার মধ্যে কোনো ভয় থাকবে না, ভয়মুক্ত তার মধ্যে একটা মানসিকতা গড়ে উঠবে। আর এই রকম স্বাধীন এবং ভয়মুক্ত মানসিকতা তৈরি করার জন্য তিনি যে কারিকুলাম বা পাঠ্যক্রমের কথা বলেছিলেন সেটি হবে কি, যেখানে ট্র্যাডিশনাল নলেজটা থাকবে না, মানে পূর্ব নির্ধারিত কোনো জ্ঞান আগের থেকে শিক্ষার্থীর মাথায় ইনপুট করা যাবে না। তারপরে কী আছে, নলেজ শুড বি কন্টেম্পোরারি, নলেজ সবসময়ের জন্য শিক্ষার্থীর সমসাময়িক হবে, অর্থাৎ তার যুগোপযোগী বা তার চলাফেরার জন্য যেটা দরকার সেটাই, সেই ধরনের জ্ঞানই কৃষ্ণমূর্তি এখানে রাখতে বলেছেন। আরেকটা কী বলেছেন, যে তিনি বলেছেন যে প্রিফিক্সড, মানে পূর্ব নির্ধারিত কোনো পাঠ্যক্রম থাকবে না, যেটা আগেই বলা হলো যে পূর্ব নির্ধারিত মানে কোনো রিজিড ধারণা থাকবে না। আর এটা হবে কি, ইট শুড বি টোটালি চাইল্ড সেন্ট্রিক, মানে এটা হতে হবে যে শিশুকেন্দ্রিক, শিশু কী চায় সেই আন্দাজে আমাদের পড়াতে হবে। এবার দেখো কৃষ্ণমূর্তি শিক্ষা লয় হিসাবে কি বলেছেন, প্রকৃত বিদ্যালয় হবে সুসংহত ব্যক্তিত্ব গঠনের চাবিকাঠি, বিদ্যালয়ের শিক্ষার্থীর সংখ্যা হবে স্বল্প, গণশিক্ষার বদলে বিদ্যালয় দেবে ব্যক্তি শিক্ষা, যেখানে প্রত্যেক শিশুকে দেওয়া হবে সমান গুরুত্ব, যেখানে শিক্ষক হবেন সচেতন, চিন্তাশীল এবং উৎসর্গীকৃত ব্যক্তিত্ব, যেখানে প্রত্যেক শিশুকে শেখানো হবে আত্মত্যাগ, স্বার্থত্যাগ, যে বিদ্যালয়ে চালিত হবে না কোনো নির্দিষ্ট আদর্শের মাধ্যমে। বিদ্যালয়ের সহশিক্ষক এবং প্রধান শিক্ষকের মধ্যে থাকবে সৌহার্দ্যের সম্পর্ক, প্রত্যেক বিদ্যালয়ে থাকতে হবে শিক্ষার্থী পরিষদ এবং যার মাধ্যমে শিক্ষার্থীরা নিজেদের সমস্যা সমাধান করতে পারবে। বিদ্যালয়ের শিক্ষার্থীকে তার নিজস্ব ভালো এবং মন্দ লাগার বিষয়টি প্রকাশ করতে সক্ষম করে তুলবে। এবার দেখো কৃষ্ণমূর্তি টিচার সম্পর্কে কি বলেছেন, একজন সুশিক্ষককে অবশ্যই তার শিক্ষার্থীকে সম্পূর্ণ বোঝার মানসিকতা ও সামর্থ্য থাকতে হবে। শিক্ষক যেন কখনোই তার প্রতিষ্ঠিত বিশ্বাস, ভালো মন্দ প্রভৃতি শিশুর উপর চাপিয়ে দেন না দেন। একটি সুসংহত ব্যক্তিত্ব গঠন করতে গেলে শিক্ষককে ও সুসংহত ব্যক্তিত্বের অধিকারীও হতে হয়, তা না হলে সে কখনোই শিক্ষার্থীর মধ্যে তা সঞ্চারিত করতে পারবেন না। একজন প্রকৃত শিক্ষক কখনোই শুধু তথ্য বিতরণ করবেন না, বরং তথ্যের সাথে সাথে শিশুকে সামগ্রিক বিকাশে সাহায্য করবেন। প্রকৃত শিক্ষকের থাকবে না কোনো নির্দিষ্ট ধর্ম, নির্দিষ্ট দেশ কিংবা নির্দিষ্ট জাতি, তিনি থাকবেন দেশকাল ও জাতির ঊর্ধ্বে বিশ্ব মানব হিসাবে, যে পারবে শিশুর মধ্যে বিশ্বচেতনা ও সৌভ্রাতৃত্ব বোধ করে তুলতে।
এখন দেখা যাক শিক্ষার্থী সম্পর্কে কৃষ্ণমূর্তির কি মতামত ছিল। শিক্ষার্থী হবে ধর্মীয় কুসংস্কার ও গোড়ামি থেকে মুক্ত এক ব্যক্তিত্ব। শিক্ষার্থী তার অহম সত্তাকে বর্জন করে বিশ্ব সত্তাকে গ্রহণে সক্ষম হবে। শিক্ষার্থী হবে বাস্তবিক জ্ঞান সম্পন্ন এবং সে অতীত কিংবা ভবিষ্যতের জন্য বাঁচবে না, সে বাঁচবে বর্তমানের জন্য। শিক্ষার্থীকে হতে হবে যুক্তিবোধ সম্পন্ন। শিক্ষার্থীর নির্দিষ্ট কোনো গুরু, নির্দিষ্ট কোনো ধর্ম থাকবে না, সে হবে নিজেই নিজের শিক্ষক। শিক্ষার্থীর মধ্যে সমস্ত জটিলতা বর্জিত একটি সরল স্বাভাবিক সত্তা জাগ্রত হবে। শিক্ষার্থীর সাথে শিক্ষার্থীর তথা শিক্ষার্থীর সঙ্গে সমাজের সুসম্পর্ক গঠিত হবে। শিক্ষার্থী আংশিক জ্ঞানের পরিবর্তে সামগ্রিক জ্ঞানের অভিলাষী হবে। কৃষ্ণমূর্তি শিক্ষার পদ্ধতি হিসাবে বলেছেন যে আমাদের উচিত নয় শিশুদের শেখানো কি শিখতে হবে, বদলে শেখানো উচিত কিভাবে ভাবতে হবে। প্রত্যেক শিক্ষার্থীকে পরিসর করে দিতে হবে নিজের স্বাধীন চিন্তাভাবনা করার জন্য। প্রত্যেক শিক্ষার্থীকে পুঙ্খানুপুঙ্খভাবে অধ্যয়নের মাধ্যমে শিক্ষার্থীর চাহিদা এবং শিক্ষার্থীর বয়স উপযোগী করে শিক্ষণ দিতে হবে। জ্ঞানের ক্ষেত্রে শিক্ষার্থীকে সমান অংশীদারি হিসাবে আচরণ করা উচিত। পুনরাবৃত্তিমূলক কিংবা মুখস্থ বিদ্যার পরিবর্তে তিনি চাইতেন শিক্ষা পদ্ধতি এমন হোক যা শিক্ষার্থীকে নিত্য নতুন সমস্যার সম্মুখীন করে মানে করতে বা সমস্যা থেকে উত্তীর্ণ হওয়ার পন্থা কী করবে সক্ষম করে তুলবে। শিক্ষক কখনোই শিক্ষার্থীকে সমস্যার সমাধান করে দেবেন না, বরং শিক্ষার্থীকে উৎসাহিত করবেন সমস্যার সমাধান করার জন্য।